নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ে সোয়াইন ফ্লুতে সংক্রমিত 4 মেডিকেলে চিকিৎসাধীন। হাইলাকান্দিতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত শিশুর মৃত্যু, শুরু রক্ত পরীক্ষা। শিলচর এনআইটিতে ফের আত্মহত্যা, বাথরুম থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলায় সোয়াইন ফ্লুতে সংক্রমিত 3 শিশু সহ 1 কিশোর, এরা সবাই বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। সোমবার তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, সোয়াইন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে 5 শিশু ও কিশোর ভর্তি করা হয়েছিল। এর মধ্যে 1 সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং অন্য 1 শিশুর অবস্থা সঙ্গীন হওয়ায় মেডিকেল কর্তৃপক্ষ ভেন্টিলেশনে নেওয়ার পরামর্শ দিলে রোগীর পরিবারের লোকেরা মেডিকেল কলেজ থেকে অন্যত্র স্থানান্তর করেন। এছাড়া বাকি 3 চিকিৎসা মেডিকেলে চলছে। তিনি বলেন, 5 মধ্যে 1 হাইলাকান্দির ছিলেন। ডাক্তার গুপ্ত জানান, সোয়াইন ইনফ্লুয়েঞ্জা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, মেডিকেলে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। রোগের লক্ষণ হলো কাশি, জ্বর ও সিরিয়াস হলে শ্বাসকষ্ট দেখা দেয়। জ্বর ও কাশি বেশি দিন থাকলে চিকিৎসকের পরামর্শ মতে পরীক্ষা করাতে হবে। 15 তো আমার শিলচর মেডিকেল কলেজত 5 পেশেন্ট সোয়াইন ফ্লু লই ভর্তি হয়েছিল। একচুয়ালি প্রেজেন্টেশনত সোয়াইন ফ্লু নাছিলে, মানে এনে ইনফ্লুয়েঞ্জা লই ভর্তি হয়েছিল। ইয়ার পিছত আমার টেস্টত সেইটো সোয়াইন ফ্লুর জামটো কনফার্ম হল। 5টার ভিতর আমার 4টা কাছাড় ডিস্ট্রিক্টর আসলে আর একটা আপনার হাইলাকান্দি ডিস্ট্রিক্টর আসলে। এতিয়া বর্তমানে আমার 3টা পেশেন্টর ট্রিটমেন্ট চলি আছে শিলচরত। তার ভিতর বাকি 2টা পেশেন্টর ভিতর 1টা পেশেন্ট ভালো হয়ে ডিসচার্জ হয়ে গেছে আর 1টা পেশেন্টর কন্ডিশন অল্প বেয়া আসলে। সেই পেশেন্ট পার্টি এগেইনস্ট মেডিকেল এডভাইস পেশেন্টক লই গেছে শিলচর মেডিকেল কলেজের পর 4 মে তারিখত। স্যার, সোয়াইন ফ্লু পেনিক করব লাগে নাকি? নাই, সোয়াইন ফ্লু লই এতিয়া বর্তমানে ইমান পেনিক করব না লাগে। সোয়াইন ফ্লু এনে একটা ভাইরাল ইনফেকশন হয়, এই বেসিক্যালি ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন হয়। সোয়াইন ফ্লু হলে যেনেকা আপনার এই কমন যেটা পানি লগার নিচিনা হয়, কমন যেনে আপনার ফ্লু লাইক সিমটম হয়, যেনেকা কাহটো হয়ে থাকে আর অল্প জ্বর হব পারে, কেতিয়াবা বেশি সিভিয়ার হলে আপনার শ্বাসকষ্ট হব পারে। স্যার, একটা ডেথ কেস শুনেছো হাইলাকান্দি লই গেছিল, ইয়ার পরে পেশেন্টখন এটা কেনেকুৱা হল? এই একটা পেশেন্ট অল্প সিভিয়ার আসে, এই ভেন্টিলেটর আমার ডক্টরে ভেন্টিলেটর এডভাইস দিছিলে। পেশেন্ট পার্টি এই ভেন্টিলেটর দিয়া নাই। ইয়ার পিছত ইহতে এগেইনস্ট মেডিকেল এডভাইস শিলচর মেডিকেল কলেজের পর লই গেছে। ইয়ার পিছত কি হয়েছে এই আমার জানা নাই, কিন্তু বেসিক্যালি যেটু কনফার্ম মই কইছো যেটু শিলচর মেডিকেল কলেজত এতিয়ালৈকে সোয়াইন ফ্লু লই কোনো পেশেন্টর ডেথ হওয়া নাই। কোনো প্রবলেম নাই, শিলচর মেডিকেল কলেজ আমার পুরা সাজু হয়ে আছে। আমার ইনফ্রাস্ট্রাকচারিক্যালি আর লজিস্টিক্যালি আর মেন পাওয়ার ওয়াইজ আমি পুরা রেডি আছো। যদি কোনো এনেকা বেশি লার্জ নাম্বার অফ পেশেন্টর কিংবা সোয়াইন ফ্লু হলেও কোনো প্রবলেম নাই, আমার ট্রিটমেন্ট ব্যবস্থা সব রেডি আছে। হাইলাকান্দিবাসীর জন্য এক উদ্বেগজনক খবর, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে জেলায় 1 শিশুর মৃত্যুর খবর রবিবার সামনে এসেছে। এই শিশুর শরীরে H1N1 H3N2 ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার ঘটনা জেলা স্বাস্থ্য বিভাগকে তটস্থ করে তুলেছে। মৃত শিশুর নাম ফারহানা খানম বেগম বড়ভূয়া বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন শহীদপুর গ্রামের 18 শিশুকন্যা ফারহানা খানম গতকাল রাত 10টায় মারা যায়। শিশুটির শরীরে নিউমোনিয়ার লক্ষণ ছিল। তার রক্তের নমুনা শিলচর মেডিকেল কলেজে পাঠানো হলে এতে H1N1 H3N2 ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিভাগ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়। সোমবার হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের একটি দল শহীদপুর গ্রামে উপস্থিত হয়ে অনেক লোকের ব্লাড স্যাম্পল সংগ্রহ করেছে। মৃত ফারহানা খানমের পরিবারের সদস্যদের রক্ত সংগ্রহ করে তাদের শরীরে ভাইরাস ছড়িয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এদিকে H1N1 ভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করেছেন হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার ডক্টর KTS রংমায়ো। তিনি জানান, ইতিমধ্যে লালার শহীদপুর গ্রামের লোকেদের রক্ত পরীক্ষার জন্য 1 NMM ও 1 MPW-কে 24 জন্য নিয়োজিত করা হয়েছে। তবে এই গ্রামে কোনো পোলট্রি বা পিক ফার্ম না থাকায় H1N1 ভাইরাস ছড়ানোর সম্ভাবনা খুবই কম বলেও তিনি দাবি করেন।
এজন বাচ্চা মানে ছোৱালী এগৰাকী 1 year 3 months ওল্ড, তেখেতৰ মানে জ্বৰ পানী লগা আছিলে, কাহ আছিলে আৰু লগতে অলপ ৰেস্পিৰেটৰী ডিষ্টাৰ্বেন্স হ'ল। তাৰ কাৰণে আমাৰ চিভিল হস্পিটেলৰ পিডিয়াট্ৰিচিয়ানক দেখাইছে তেখেতে মা দেউতাই। তাৰপিছত মানে অলপ মানে অসুবিধা হোৱাৰ কাৰণে মেডিকেলত ৰেফাৰ হৈছে SMCH। তাৰপিছত মানে ICU-ত এডমিশ্যন আছিলে, কিন্তু মা দেউতাই মানে আৰু ৰাখিব বিচৰা নাই বাচ্চাৰ কণ্ডিশ্যন চাই, এইবোৰে ঘৰত লৈ আহিলে। সন্দেহ বাচ্চা ঢুকাইছে। তো আমার SMC পড়া মানে যেটু ব্লাড রিপোর্ট আছে H1N1 ইনফ্লুয়েঞ্জা এন্ড H3N2 ভাইরাস এটু মানে তেনেকাও মানে কোনো মানে কন্টাক্ট হিস্ট্রি নাই যে কোনো পিগারি বা কিবা এনিমেল সোর্স। কিন্তু আমি মানে একটা মিটিং হব কালি আমার ভেটেনারি ডিপার্টমেন্ট আর এলআই ডিপার্টমেন্ট লগত, এবং আমি যে মেজার্স লব লাগে সোয়াইন ফ্লু হয়ে আতঙ্কিত হবলে আমি রাইজক নহবলে অনুরোধ করছো। আর মানে আমার যেখানে মেজার্স লব লগা আছে আমি সেইখানে লৈছো। একটিভ সার্ভেলেন্স চলি আছে আর আমার হেলথ DSO সার্ভেলেন্স টিম ডিস্ট্রিক্ট IDSP টিমও গেছে তাত, আর এলার্ট আর অ্যাওয়ারনেস এইবিল যেখানে করবলগা আছে সার্ভেলেন্স আমার হেলথ ওয়ার্কার করে আছে। এতালেকে তো তেনেকা পোয়া যাওয়া নাই। আর একটা লড়া আছে কাটাকাল এরিয়ার 13 বছরের লড়া, তেখেতো মানে SMC-ত এডমিট হয়ে আছে আর তেখেতো অন দ্য ওয়ে টু রিকভারি। আর আমি রাইজক মানে অনুরোধ করি যে আপনাদের যাতে কোনো সিমটম থাকলে ডক্টরক দেখাই পেলায় ইয়ে করে। আর লড়ি যদি পানি লগা জ্বর তেনেকা থাকে স্কুলত নপঠায় ইহতক অল্প আইসোলেশন রাখি। সোমবার সকালে ষষ্ঠ সেমিস্টারের ছাত্র কেশরপ্রাণ ডেকার ঝুলন্ত দেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়। শিলচর NIT-র 9 নম্বর হোস্টেলের এক বাথরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বাক্সার তামুলপুরের যুবক তথা NIT-র পড়ুয়া কেশরপ্রাণ ডেকাকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী কেশরপ্রাণ তার পিতামাতার সাথে গেস্ট হাউসে ছিলেন এবং সোমবার তিনি প্রতিদিনের মতো সকালে বাথরুমে ঢোকার পর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও বের হচ্ছে না দেখে তার পরিবারের লোকেরা বাথরুমের দরজা ভেঙে দেখেন গলায় ফাঁস লাগিয়েছে সে। খবর পেয়ে ঘুঙ্গুর পুলিশ পৌঁছে সেখান থেকে তাকে উদ্ধার করে মেডিকেল নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি লাশ ঘরে পাঠায়। কি কারণে সে আত্মহত্যা করেছে প্রতিবেদন তৈরি করা পর্যন্ত জানা যায়নি। পূর্বধলের রহমাননগর চা বাগান থেকে পালুর শাক সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের বেধড়ক মারপিটের শিকার হলেন আমন হোসেন নামের এক দরিদ্র দিনমজুর। দুষ্কৃতীরা তাকে প্রচণ্ড মারপিট করে খালের জলে ছুঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। এ নিয়ে পূর্বধলায়ের গঙ্গানগর 13 নম্বর খণ্ড গ্রামের বাসিন্দা রমজান আলী সোমবার থাঙ্কিমনগর 3য় খণ্ডের বাসিন্দা দিলীপ রাজওয়ার রাজুদার সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করে কচুদরম থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে, কচুদরম থানার পুলিশ অভিযান শুরু করেছে। গতকালকে আমরা গ্রামে ছিলে, তার নাম আমুর হোসেন। খুব মানে একদম কিতা কইতাম মানে একদম আগুয়া কইলে খাটে গরুয়া বাসায় খুব মানে একদম আগুয়া ছেলে আর খুব নিতান্ত গরিব। তারে আপনারা আইসুন দেখছেন মানে তার বাড়ি ঘরের অবস্থা খুব নিতান্ত গরিব। দিন হাজিরা দিনমজুরি কাজ করে, খালকে তার খাজ বন্ধ আসলো। হে মনে করে বাগানও গেছে, রমাননগর বাগানও ফালুই শাক উঠানে উঠানে যাওয়ার পরে এখানে দিলীপ দা দিলীপ রাজওয়ার রানা দাস রাজু দাস আরও আরও কতজন ছেলে মিলিয়া তারে ডাকিয়া ওখান থেকে নিয়া ওদিকে বাগানোর আরও একটু ভিতরে দিকে নিছে, নিয়ে ওখান থেকে তারে দরিয়া তার বাড়িতে নিছে। নিয়া এখানেও নিয়ে তারে খুব বেদর মারদৌড় করছে। এটা তো তারা যেটা কইছে এটা তো তারা খুঁজছে না আরও তার বাই বাইয়েরা। আর তারে মানে এরকম মারদৌড় করা করার পরে এখান থেকে আমরা গ্রামের ছেলে মানুষের আমরা গ্রাম্য কৃষ্ণপুর গ্রামের মানুষের শুনিয়া তারে গিয়া ওখান থেকে গিয়া রিকভারি করিয়া আনছি, গিয়া উদ্ধার করিয়া আনিয়া ফার্স্টে কচুদরম থানাত লইয়া যাওয়ার পরে থানাতে গিয়া ও সোনাই হসপিটালও প্রাথমিক চিকিৎসা করার পরে এখানে রাখছে না, তার এক্সরে রিপোর্ট কিতা কিছু দেওয়া হয়েছে করাইতে লাগে শিলচর মেডিকেল নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সে শিলচর মেডিকেল অ্যাডমিট আছে বর্তমানে। এখন কোথায় লগিয়া এরকম মানে যে তারে মায়ের দৌড় এটার মানে আমরা তীব্র নিন্দা জানাই। এরকম কাজটা মানে খুব মানে ন্যাক্কারজনক কাজ এই কাজটা, এর তীব্র নিন্দা জানাই। এবং যে বা যারা এই কাজটা করছে তারার উচিত শাস্তি চাই আমরা। তারা বিচার আমরা কইছিলাম বিচার বার চাইছি, বিচার বার চাওয়ার পরে তারা বিচার পর্যন্ত আইসি না না হওয়ার ফলে আমরা একদিন বার চাইয়া আজকে তারা আমরা গিয়া তারার উপরে কেস জো করছি, FIR করছি। আজকে 12টা সময় গিয়ে আমরা FIR করছি তারা।
রবিবার উধারবন্দের তিনটি স্থানে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের উদ্যোগে ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এদিন উধারবন্দ গার্লস স্কুল রোড থেকে অনুষ্ঠানের সূচনা হয়। দ্বিতীয় অনুষ্ঠান আম্বাটিলা এবং শেষ নিবেদন ছিল বরসিংহা নাচঘরে। আম্বাটিলায় নাটকের সময় প্রচন্ড বৃষ্টি ছিল, দর্শকরা ছাতা নিয়ে নাটক উপভোগ করেছেন, শিল্পী বন্ধুরাও বৃষ্টিতে ভিজে নাটক করেছেন, এই দৃশ্য সবার মনে সাড়া জাগিয়েছে। বরসিংহা নাচঘরের অনুষ্ঠান সবার মনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। কাজল দেবতার উদ্যোগে বাগানের চা শ্রমিকদের ভাষায় রবীন্দ্রসঙ্গীতের নৃত্য প্রদর্শন করা হয়, বাগান শ্রমিকদের কাছে রবীন্দ্রসঙ্গীত পৌঁছে দিতে সাহায্য করে। সঙ্গে ছিল মাতৃভাষা ঐক্যমঞ্চের গান, নাচ, নাটক, সব মিলে এক জমজমার অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুশিল্পী অনুশ্রী পাল, স্বর্ণাক্ষী তালুকদার, স্বর্ণশ্রী তালুকদার, মঞ্চের সহ সম্পাদক স্নেহাংশু তালুকদার, মঞ্চের সাংস্কৃতিক সম্পাদক বিজন ভট্টাচার্য, শিল্পী বড়ুয়া নিবেদিতা রায়, ঋতুশ্রী দাস, অঞ্জনা দেবরায়, অনিকেত বড়ুয়া, দেবায়ন দেব, কুণাল দাস, মুকুন্দ চক্রবর্তী, কিশোর দাস, সোমা দাস, মিত্রা সেন, বর্ষা রায়, মল্লিকা পাল, রূপালী মালাকার, প্রিয়াঙ্কা দাস, শুভ্র নাথ, জয়নুল লস্কর প্রমুখ। আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অন্যতম অন্তর্ভুক্ত সংগঠন এবং এবারই প্রথম শিলচরের বাইরে কোথাও হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় ১৯ শীর্ষক অনুষ্ঠান সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের ব্যবস্থাপনায় উধারবন্দে আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দ এই অনুষ্ঠান করেছি। আমরা বরসিংহায় দুটি জায়গায় অনুষ্ঠান করেছি। প্রথম অনুষ্ঠান আমাদের উধারবন্দের গার্লস হাইস্কুল রোডে আমরা করেছি, দ্বিতীয় বরসিংহার তাম্বুটিল্লায় এবং তৃতীয় নিবেদন আমরা এখানে বরসিংহার নাচ রোডে আমরা করলাম। আমাদের ডাকে সাড়া দিয়ে এখানকার কাজল দেন্তা মহোদয়া সহ পিঙ্কু চক্রবর্তী আরো অনেকে, সবার নাম আমি এই মুহূর্তে নিতে পারছি না সময়াভাবে, আপনারা সবাই যেভাবে নিজের কাজ ফেলে দিয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় ১৯ অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য এই কর্মযোগে সামিল হয়েছেন, আমরা নত মস্তকে মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মক্কা ও মদিনায় গিয়ে দেশের জন্য দোয়ার আহ্বান। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় ভ্রমণকারী ১১ জন হজযাত্রীকে জাকালো সংবর্ধনা প্রদান করে রংঘর যুব সমাজ ও রংঘর জামে মসজিদ কমিটি। সোমবার জহরের নামাজের পর বরখলার সমষ্টির সোনাপুর জিপি রংঘর জামে মসজিদে এক সভার আহ্বান করা হয়। এতে উপস্থিত ছিলেন সোনাপুর জিপি এবং ভাঙ্গারপাড় জিপির ১১ জন হজযাত্রী। পবিত্র হজ সম্পর্কে বক্তব্য রাখেন সোনাপুর আল হিলাল ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক আলহাজ হজরত মৌলানা কারি মজাহিরুল হক চৌধুরী। তিনি কোরআন হাদিসের আলোকে পবিত্র হজ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। বক্তব্য শেষে ১১ জন হজযাত্রীর হাতে গামোছা ও গেঞ্জি দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজক কমিটির পক্ষে আব্দুল ওয়াহিদ চৌধুরী, শহীদ আহমেদ লস্কর, বিশিষ্ট সাংবাদিক মৌলানা বাবুল হোসেন লস্কর এবং মসজিদ কমিটির সম্পাদক রুহুল আলম লস্কর জানান, আমাদের মূল উদ্দেশ্য হজযাত্রীরা যখন পবিত্র মক্কা ও মদিনায় পাড়ি দেবেন যাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। দেশের ও জাতির কল্যাণের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়। অবশেষে মসজিদের ইমাম হাফিজ তাজউদ্দিন সাহেব মিলাদ পরিচালনা করার পর মৌলানা আশিক উদ্দিন সাহেব বিশ্বশান্তি কামনায় মোনাজাত করে অনুষ্ঠান সম্পূর্ণ করেন। যে সম্বর্ধনা অনুষ্ঠান আমি জানাইয়া আর সেই সঙ্গে এই সম্প্রায়া আজকে যে সম্বর্ধনা বিষয় তারে সর্বপ্রথম আদায় কবুল করা এবং সন্তানরা গিয়া আমরা প্রত্যেক জায়গাতে গিয়া বিশেষ করে দোয়া পাড়া লাগিয়া ইহার বিষয়ে সর্বদা আমরা আমি আল্লাহর কাছে আরো করি। আমরা একটা কথা না দিয়ে বল না, আজকে এখানে সম্ভব না বা অন্যান্য জায়গা তো বিভিন্ন সময়ে আমরা যে যাওয়া
বা মানুষের সম্মান দিতে অ্যাকচুয়াল আমরা এই সম্মানের কোনো যোগ্য নাই। আল্লাহর বাড়ির যাওয়ার উদ্দেশ্যে যে ইরাদা করছি এবং আরো শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কাছাড়ে সোয়াইন ফ্লুতে সংক্রমিত 4 মেডিকেলে চিকিৎসাধীন। হাইলাকান্দিতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত শিশুর মৃত্যু, শুরু রক্ত পরীক্ষা। শিলচর এনআইটিতে ফের আত্মহত্যা, বাথরুম থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।